হাতের কাছে যদি এক চামচ নরম বাটার থাকে তাহলে এটা আজকেই বানিয়ে ফেলো। সন্ধেবেলার টিফিন কিংবা হালকা করে খিদে পেয়েছি যখন কেউ কিছু খেতে চাইবে তখন এটা দিতে পারো। বাচ্চা স্কুলের টিফিনে ছোট টিফিনে এটা দিতে পারো। সত্যি বলছি খুব টেস্টি হয়, বানানোটা খুবই সহজ। বাজার থেকে তো অনেক কিছু কিনে এনে খাওয়া হয়, ঘরে তো একবার তৈরি করে দেখো খুবই আনন্দ পাবে আর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। চলো তাহলে দেখে নিই আজকের রেসিপি, দেখো তো তোমাদের কেমন লাগে। হাই আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা বানানোর জন্য আমি প্রথমে এক চামচ নরম বাটার নিয়েছি। বাটারটাকে আমি 30 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, যখন নরম হয়ে গেছে তখন আমি এখানে ব্যবহার করছি। 2 চামচ চিনি গুঁড়ো দিলাম, মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারো। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ দুধ। 3টি উপকরণকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিলাম যেন চিনিটা মেল্ট হয়ে যায়। এরপর ওর মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 1.5 চামচ, 4 চামচ দিয়ে দিলাম ময়দা, 1 চিমটি লবণ, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। এবারে 1/2 চা চামচের থেকে বেশি দেবে না, তাহলে এটা কিন্তু খুব একটা বেশি টেস্টি হবে না। ব্যাস এই কটা উপকরণ দিয়ে হাতের সাহায্যে মেখে ফ্রিজে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবে। 10 মিনিট পর হাতের সাহায্যে এরকম বলবল করে এয়ার ফ্রায়ারে একটু স্প্রিঙ্কল মাখিয়ে বেক করে নেবে। আমি এয়ার ফ্রায়ারে 185 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নিলাম। তোমরা কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে করে নিতে পারো। ব্যাস রেডি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।